আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি পাগল গুছে যাচ্ছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি মুড়ি রেখেছি, এটার মধ্যে মুড়ি, এটার মধ্যে আটা, এটাতে চিনি, এটাতে কেকের মশলা, কেক বানানোর উপকরণ, এটাতে আমি তেজপাতা রেখেছি, চিরা, এটাতে আমি লবণ রেখেছি, এটাতে পোলার চাল রেখেছি, এটাতে ডালের ডিব্বা, এখানে শুকনো মরিচ। এখন আমি গুছাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি প্লেট রেখেছি, এখানে আমি ওটস রেখেছি, নুডলসের ডিব্বা রাখছি, নুডলসের ডিব্বা রেখে দিচ্ছি, কফি রাখলাম সাথে, এটার মধ্যে কফির ডিব্বায় আমি আবার চা পাতা রাখলাম সাথে, চা পাতা রেখে দিচ্ছি, কফি আর চা পাতা পাশাপাশি রেখে দিলাম, ভিনেগার রাখলাম, ভিনেগার রেখে দিচ্ছি, আমি সস রেখে দিলাম, এখানে কর্নফ্লাওয়ারটা রেখে দিচ্ছি, এখানে কাস্টার্ড পাউডার রেখছি, এখানে মধু রেখে দিচ্ছি, ডাবর হানি এখানে রেখে দিচ্ছি, এখানে হরলিক্স রেখে দিচ্ছি, এখানে ফলসিটা রেখে দিলাম, এখানে জিরা রেখে দিচ্ছি, জিরা, এখানে এলাচি দারচিনি রেখেছি, কফির যে ছোটো ছোটো আগে ডিব্বাগুলো কিনতাম সেগুলোর মধ্যে আমি পোস্তদানা রেখে দিয়েছি, পোস্তদানা ছোটো ছোটো ডিব্বায় আমি রেখে দিই, ছোটো ছোটো কাচের বয়মে আমি এই যে লং রেখেছি, এরকম ছোটো ছোটো খাঁচার বয়ামে আমি সবগুলো রেখে দিই, ছোটো বয়ামগুলোতে আমি সাজিয়ে সাজিয়ে রেখে দিই। এটার ভিতরে আমি এই যে মশলা রেখেছি, মেথি, মেথিগুলো ভরে রেখে দিয়েছি, মেথি আমি এগুলো ফেলি না, অল্প অল্প জিনিস আমিগুলো ইউজ করি। এটাতে কালো জিরা রেখেছি, কালো জিরা, কালো জিরা রেখেছি, এটাতে মিষ্টি সস রেখেছি, যেটাকে বলে অনেকে বলে গুয়ামুড়ি, সেটা রেখেছি, প্রায় শেষ হয়ে এসেছে, আমি পরে আবার করে নেব। আমি জিরা গুঁড়ো করে রাখি, জিরা প্রথমে মানে তেলে গুঁড়ো করে এটার মধ্যে রেখে দিই, এই যে দিয়েশলাইগুলো এগুলো রেখে দিচ্ছি পিছনে, হরলিক্সের এই ডিব্বাটা আমি পিছনে রেখে দিচ্ছি, যে লাইটারগুলো আমি এখানে রেখে দিচ্ছি, তাহলে এগুলো আমি ঝুলিয়ে ঝুলিয়ে পাশে রেখে দিব, যে বিট লবণ, বিট লবণ এখানে রাখব, কেক ডেকোরেশন এটা এখানে রাখব, আর এটা হলো সরিষা গুঁড়া, এটা এখানে রেখে দিলাম, খাবার সোডা রেখে দিলাম, এখানে এলাচ গুঁড়ো, এটা হলো জয়িত্রী পাউডার, গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি পাশে রেখে দিলাম, সবসময় ইউজ করার ছুরিগুলো আমি এখানে রেখে দিলাম, আর এই যে সবসময় এই যে ছুরিটা ইউজ করি এটা আমি পাশে রেখে দিলাম, সবসময় ইউজ করার জন্য যেগুলো হাতের কাছে রেখে দিই,
আর এটা আমি এখানে রেখে দিব ঝুলিয়ে, আর সবসময় ইউজ করার জন্য চামচগুলো আমি এখানে রেখে দিব। সব সময়ের মগগুলো আমি এখানে ঝুলিয়ে রাখব। আমি এটা এখানে রেখে দিব হাম্বল দিস্তার, এটা এটাও আমি এখানে রেখে দিব। আমি দইয়ের ডিব্বাগুলো আমি পাশাপাশি রেখে দিব। এরকম পাশাপাশি রেখে দিব। আর এগুলো আমি ধুয়ে রেখেছি, এগুলো আর শুকাতে দিব উল্টা করে। এগুলো আমি শুকাতে দিয়েছি। আমার সাজানো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি এখানে আমি চাল রেখেছি, এটা ভরে চাল রেখেছি, আর এটাতে সবসময় খাওয়ার জন্য চাল রেখেছি, আর এটার নিচে পোলার চাল। এগুলো সব বাড়ি থেকে আনা কালো জিরা, এটাতে চালের গুঁড়ো। আর এখানে আমি একটা ফিল্টার রেখেছি, এই হলো আমার পাকঘর। আজকের মতো এখানেই শেষ করলাম, খোদা হাফেজ।